সম্মানিত মাস্টাশি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি মা মৎস্য হ্যাচারি ও নার্সারির নতুন আরেকটি ভিডিওতে। প্রাকৃতিক জলাশয় থেকে পাওয়া যায় এমন মাছের মধ্যে শিংমাছ অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। শিংমাছে রয়েছে নানান পুষ্টিগুণ ও উপকারিতা। শিংমাছ আঁশবিহীন ও কাঁটা কম থাকায় ছোট বড় সকলেই শিংমাছ খেতে পছন্দ করে, যার কারণে মাছের বাজারে শিংমাছের অনেক চাহিদা ও ভালো মূল্য পাওয়া যায়। তাই বর্তমানে প্রায়ই মৎস্য খামারি ভাইয়েরা বাণিজ্যিকভাবে শিংমাছের চাষ করেন। তবে দেখা যায় অনেকেরই শিংমাছের কালচার শেষ করতে প্রায় অনেক বেশি সময় লেগে যায়। তাই আজকের পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে শিংমাছের চাষ করলে আপনারা মাত্র 3 থেকে 4 মাসে 8 থেকে 10 পিসে 1 কেজি ওজন করতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। শিংমাছকে স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করার প্রধান শর্ত হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা তৈরি করা। পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার থাকলে শিংমাছ দ্রুত বৃদ্ধি পায়। আপনার শিংমাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাবারের যোগান তৈরি করতে পারলে শিংমাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। শিংমাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাবারের যোগান তৈরি করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ পার করতে হবে। শিংমাছের পুকুর প্রস্তুতির সময় শিংমাছের পুকুর ভালোমতো সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে এবং পুকুরের পাড়ের যাবতীয় ঝোপঝাড় কেটে চারপাশ পরিষ্কার রাখতে হবে। শিংমাছের পুকুরের তলায় যদি অতিরিক্ত কাদা থাকে তা সরিয়ে ফেলতে হবে। তারপর পুকুরের শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। তার 24 ঘন্টা পর পরিমাণ মতো পানির ব্যবস্থা করতে হবে। পুকুরে পানি মজুদের ক্ষেত্রে 4 থেকে 6 ফিট পানি রাখার চেষ্টা করবেন। পানি প্রবেশের পরের দিন প্রতি শতাংশে 200 গ্রাম টিএসপি সার ও 200 গ্রাম ইউরিয়া সার এবং 400 গ্রাম খৈলের গুঁড়া পুকুরে ছিটিয়ে দিবেন। এতে করে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার চাষের পুকুরের উপর প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে, যা শিংমাছের পোনা ছাড়ার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করতে পারেন। সেই সময় আপনার চাষের পুকুরে পোনা মজুত করবেন। সুস্থ জাতের পোনা মজুত করে নিয়মিত পরিচর্যা করে চাষ করলে 3 থেকে 4 মাসে আপনার মাছের ওজন হবে কেজিতে 8 থেকে 10 পিস। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মৎস্য খামারি ভাইয়েরা বিভিন্ন নামি বেনামি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করে থাকেন, যার কারণে আপনাদের মাছ চাষ লাভজনক হয়ে ওঠে না। তাই আপনার মাছ চাষে কালচারের জন্য উন্নত মানের দেশি শিংমাছের পোনা পাচ্ছেন মা মৎস্য হ্যাচারিতে। আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এগুলো উন্নত মানের দেশি শিংমাছের পোনা। এই পোনাগুলো আপনারা পুকুরের পাশাপাশি বায়োফ্লোকেও চাষ করতে পারবেন। শিংমাছের এই পোনাগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। অনেক ভাইরাই আছেন যারা হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া রয়েছে, চাইলে হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন।